অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ সাব্বির আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় যুক্ত জন্য আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আগামীকাল অন্তর্বর্তীকালীন যে সরকার তার শপথ অনুষ্ঠানের কথা রয়েছে সেখানে পনেরো জন সদস্য থাকবেন এমন একটি কথা আজ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে সার্বিক প্রেক্ষাপটে আপনার মূল্যায়ন জানতে যাচ্ছি সেনাপ্রধান আরেকটি বিষয় বলেছেন খুব দ্রুতই স্বাভাবিক পরিস্থিতিতে দেশ ফিরে আসবে কি আহ আমরা জানি যে দেশে একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন টি হচ্ছে যে এক ধরনের নির্বাচিত কর্তৃত্ববাদী সরকার থেকে আমরা এখন একটা আরো বেটার একটা গণতান্ত্রিক সরকারের দিকে আমরা যাত্রা করতে চাই তো যেহেতু এই সরকারের পরিবর্তন হয়েছে বিগত পরবর্তী সময়ে আরেকটি সরকার গঠনের জন্য সংবিধানের একশো তেইশ ধারা অনুযায়ী আপনার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেই হবে এবং সেই সরকারের দায়িত্ব হবে একটি সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তবে যেহেতু একটা এই এই যে তিন মাস মানে নির্বাচনটি হওয়ার আগ পর্যন্ত সেই অন্তর্বর্তকালীন সরকার কিছু রুটিন দায়িত্ব পালন করবে কিন্তু তার প্রধান দায়িত্বই হবে নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত করা এবং দেশে আমরা এই পট মানে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেশে এক ধরনের নৈরাজ্যক্ষর অবস্থা তৈরি হয়েছে লুটপাট থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি হামলা করা তো এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য কালকের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি অতি দ্রুত গঠিত হওয়া খুব জরুরি এবং এই সরকার তার দায়িত্ব গ্রহণ করে তার প্রথম কাজ হবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসা আপনি কি ধন্যবাদ আইজিপি নতুন নিয়োগ পেয়েছেন তিনি কিন্তু আজ একটি ব্রিফিংয়ে বলেছেন যে পুলিশ সদস্যদেরকে আহ্বান করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাজে ফেরার নিশ্চয়ই থানাগুলো শুনে রয়েছে সেখানে পুলিশ সদস্যরা যোগ দেবেন এমনটাই আমরা আশা করছি মানুষের মধ্যে তো আসলে আস্থার একটি সংকট তৈরি হয়েছে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিশেষ ভাবে দেখেছি যে বিভিন্ন স্তরে কিন্তু রদবদল এরই মধ্যে হয়েছে ভূমিকা কেমন হতে পারে আগামীতে বা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন মনে হয় যে এই যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশনগুলোর উপরে এবং আমরা সেই নৃশংস ঘটনাটির খবর জানি এর ফলে পুলিশের মধ্যে এক ধরনের আতঙ্ক বা নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে এখন পুলিশকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হলে আমার মনে হয় যে পুলিশকে এককভাবে তাদের দায়িত্বে ছেড়ে দেওয়াটা সেটা এই মুহূর্তে খুব বিচক্ষণতার পরিচয়ক হবে না বরং পুলিশের সাথে যদি বিজেপিকেও দায়িত্ব দেওয়া হয় বা আনসারদেরকেও দায়িত্ব দেওয়া হয় এই ল এন্ড ওয়ার্ডার ফিরিয়ানার দায়িত্বটি যদি সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে দেওয়া হয় সে সেটাই আমার মনে হয় এই মুহূর্তে বিচক্ষণতার কাজ হবে ধীরে ধীরে যখন লয়ার্ডার নিয়ন্ত্রণে চলে আসবে তখন পুলিশকে হয়তোবা একা ছেড়ে দিলে সেটি তখন এতে এই ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে বলে আমি মনে করি না আর কি জনাব সাবির আহমেদ আপনি দেখেছেন আজ একটি বড় রাজনৈতিক দল বিএনপি সমাবেশ করেছে এবং বিএনপি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছে এই সার্বিক পরিস্থিতিতে আজকের যে প্রেক্ষাপট এতে করে এই সমাবেশকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করবেন দেখুন বাংলাদেশে বড় দুটি দল একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি হচ্ছে বিএনপি যাদের একটা বিপুল জনসমর্থন রয়েছে এবং তারাও যে আন্দোলনটি হয়ে গেল যে আন্দোলনের মাধ্যমে এক ধরনের গণ উত্থান হলো এবং সেখানে হাসিনা সরকারের পতন ঘটলো তো স্বাভাবিকভাবেই তাদের তারা দীর্ঘদিন ধরে দীর্ঘ ষোলো বছর ধরে তারা নানান রকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সুতরাং এই আমি মনে করি তাদের আজকের যে সভা এই সভার মাধ্যমে তারা আবার দলীয় নেতা এবং কর্মীদের মধ্যে একটি নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করার জন্যই তারা দেখেছে এবং সম্ভবত তারা এই 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 সমাবেশের মধ্য দিয়ে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে দলকে প্রস্তুত করার বিষয়ে এক ধরনের মেসেজ দিয়েছে বলে আমি মনে করি তবে আমি আপনার মাধ্যমে এই অনুরোধটুকু করতে চাই বড় দল হিসেবে বিএনপির প্রতি যে দেশে যে বিরাজমান শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এই ব্যাপারে বড় রাজনৈতিক দল হিসেবে আমার মনে হয় যে বিএনপির সর্বাধিক দায়িত্ব রয়েছে কারণ বিএনপি গত ১৬ বছরে যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সুতরাং তার মধ্যে এক ধরনের প্রতিশোধ বেশি কাজ করছে বলে আমি ধারণা করছি সুতরাং এই দলটির একটা বড় দায়িত্ব হচ্ছে যে এই সমাবেশের মধ্য দিয়ে যদিও তারা এই মেসেজটা দিয়েছে আমি দেখলাম কিন্তু এটা যেন শুধু মেসেজ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থাকে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যেন তার দলের কর্মী নেতাদেরকে এই নির্দেশনা দেয় তারা যেন সাধারণ মানুষের মানুষের জীবনের উপর উপর সম্পত্তির কোনোরকম কোন হস্তক্ষেপ না করে সে তারা সাধারণ মানুষের জীবন যেন তারাকে না নেয় তাদের সম্পত্তি যেন বিনষ্ট না করে আমি দেখতে পাচ্ছি ফেইসবুকের মাধ্যমে যে বহু মানুষ অ্যাকচুয়ালি খুব অসহায়ের মতো কান্নাকাটি করছে তারা তাদের ব্যক্তিগত ভাবে তারা তাদের আবেদন জানিয়েছে যেটা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে মর্মাহত হচ্ছি আমরা আমরা এই আমি প্রথম দেখলাম একটা ক্ষমতার পরিবর্তনের পর ক্ষমতা উত্তরণের পথে কি ধরনের মূল্য দিতে হয় মানুষকে এটি আমি সচক্ষে দেখতে পাচ্ছি সুতরাং আমি এটা তাদের প্রতি অনুরোধ করব যে প্রতিশোধের না হয়ে বরং যদি তারা পারে সেটি আমাদের দেশের জন্য মঙ্গল আমাদের সকলের জন্য মঙ্গল নিশ্চয়ই স্যার সবারই আসলে এখন একটি চাওয়া যে দেশের স্বস্তি খুব দ্রুত ফিরে আসুক ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হবার জন্য